বিএনপির বিশৃঙ্খলা ঠেকাতে 16 জানুয়ারি মাঠে থাকবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশ আর গণঅবস্থান হাঁসের হাঁক ডাক ছাড়া কিছুই নয়। অন্তর বিশ্বাসের প্রতিবেদন। বিএনপিকে টিকিয়ে রেখেছে মিডিয়া, একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার কুষ্টিয়ার শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা ও চেক প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি 10 বছর ধরে একই কথা বলছে। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে বিএনপিকে কঠোরভাবে দমন করারও হুঁশিয়ারি দেন তিনি। জনবিচ্ছিন্ন হয়ে গেলে, যখন আর কারো কিছু কিছু করার থাকে না, জনগণের সমর্থন পাওয়া যায় না, তখন এই খড়কুটা আঁকড়ে টিকে থাকার যে একটা প্রবণতা, সেটা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। কোনো ইস্যু নয়, তারপরে সেই সমস্ত কথাবার্তা বলে টিকে থাকতে চাই। আমি মনে করি যে বিএনপিকে এই মিডিয়া টিকায় রাখছে। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিরোধী দলকে আস্থায় নিয়ে রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু বিএনপির হীনমন্যতায় তা সম্ভব হয়নি। গণভবনে শেখ হাসিনা তাকে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন, সেখানে যদি তিনি আসতেন তাহলে গণতন্ত্রের পথে নতুন দুয়ার খুলে যেতে পারত। আমরাও চাই না রাজনৈতিক সংস্কৃতির বিষোদ্গার, পাল্টা বিষোদ্গার, পাল্টা পাল্টি। জনগণের জানমাল রক্ষা, আমরাও রাজপথে থাকব, মাঠে থাকব, সতর্ক অবস্থানে থাকব। এদিকে রাজশাহীর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, জামায়াতে ইসলাম বা হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা করার বিষয়টি অবান্তর। হাঁস যখন ডিম পাড়ে, ডিম পাড়ার আগে অনেক হাঁক ডাক দেয়। ওই কয়েকদিন আগের তাদের সমাবেশ আর 16 তারিখের সমাবেশ বা মিছিল, যেগুলো ওগুলো হাঁসে ডিম পাড়ার আগে যেই হাঁক ডাক দেয়, এটা ছাড়া অন্য কোনো কিছু নয়। এছাড়াও ভর্তুকি কিছুটা কমানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। ভর্তুকিটা কিছুটা কমানোর জন্য সামান্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে মাত্র, সেটিও অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।